পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্কুলে মাধ্যমিক পাশে স্থায়ী গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয় আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এখানে কোনো প্রকার আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তো কারা কীভাবে আবেদন করবেন এবং পশ্চিমবঙ্গের কোন কোন প্রাইমারি স্কুলে নিয়োগ করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। জানিয়ে দেওয়ার আগে বন্ধুকে বলে রেখে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরির সঙ্গে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন, পরিবর্তে এরকম চাকরির সঙ্গে লেটেস্ট আপডেটগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়ার জন্য। এবং নতুন চ্যানেলের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে চ্যানেলটিকে ভিজিট করে সাবস্ক্রাইব করে নেবেন, পরিবর্তে আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল টিপস, ব্যাঙ্কিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিও আপনার সেই চ্যানেলে পাবেন। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়ি, আমরা একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে যাব। তো বন্ধুরা একেবারে সরাসরি চলে আসলাম আমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে পোস্টের নাম দেওয়া রয়েছে গ্রুপ সি পার্মানেন্ট ক্লার্ক কাম টাইপিস পদে এখানে নিয়োগ করানো হবে। কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া রয়েছে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য হতে গেলে আপনারা আবেদন করতে পারেন, সাথে টাইপিং স্পিড আপনাদের জানা থাকতে হবে 40 ওয়াট পার মিনিট। ভিডিও শুরু করার পূর্বে আমরা আলোচনা করছি মাধ্যমিক পাশে স্থায়ী গ্রুপ সি ক্লার্ক পদে নিয়োগ করানো হবে। এজটা এখানে রয়েছে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পে স্কেলটা এখানে দেওয়া রয়েছে, পে স্কেল 22,700 টাকা থেকে 58,500 টাকা রয়েছে। আবেদনপত্র কীভাবে পাঠাবেন সেটা এখানে রয়েছে। আবেদনপত্র আপনার স্পিড পর্বে রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন, যখন থেকে নোটিশ প্রকাশিত হয়েছে তার থেকে 21 দিনের মধ্যে আপনারা এখানে আবেদনপত্র পাঠাতে পারবেন। নোটিশটি আজকেই প্রকাশিত হয়েছে, আজকের থেকে 21 দিনের মধ্যে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্র আপনাদের এই ঠিকানায় পাঠাতে হবে, টিচার ইনচার্জ কাম মেম্বার সেক্রেটারি। এখানে আরও ঠিকানা রয়েছে, সেই ঠিকানাটাও আমরা আপনাদেরকে এখানে জানিয়ে দেবো। তো এখানে বাংলাতেও কিন্তু দেওয়া রয়েছে এই নোটিশটা, আপনারা চাইলে এই নোটিশটা ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন। নোটিশের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে একবার বিস্তারিত বিষয়গুলো দেখে নেবেন। এখানে দেখুন নোটিশটা আবার বাংলাতেও দেওয়া রয়েছে, ময়না রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন আবাসিক দৃষ্টিহীন মানসিক প্রতিবন্ধী বিশেষ বিদ্যালয় সরকার পোষিত, গ্রাম হরকুলি ভাণ্ডারচরক পোস্ট ও থানা ময়না, জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, পিনকোড 721629। এর একটি গ্রুপ সি স্থায়ী অসংগঠিত ক্লার্ক কাম টাইপিস শূন্য পদে পূর্ণের জন্য শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র অন্যান্য নথিসহ আবেদনপত্র আবহন করা হচ্ছে। তো এখানে ক্লার্ক কাম টাইপিস পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস এবং টাইপের যোগ্যতা কমপক্ষে 40টি শব্দ প্রতি মিনিটে তোলার ক্ষমতা থাকতে হবে। বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারেন। বয়সটা আপনাদের হতে হবে 1/10/2022 অনুযায়ী। এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী শিথিলযোগ্য। বেতনক্রম এখানে রয়েছে সরকারি নিয়ম অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা রয়েছে। রেজিস্ট্রি স্পিড পোস্টের মাধ্যমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ও সদস্য সম্পাদকের অনুকূলে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ বিজ্ঞাপনের তারিখ থেকে 21 দিনের মধ্যে, অর্থাৎ যখন থেকে নোটিশ প্রকাশিত হয়েছে তার থেকে 21 দিনের মধ্যে আপনারা এখানে আবেদনপত্র পাঠাতে পারবেন। তো নোটিশটা কোন বিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে আমরা কিন্তু এখানে দেখে নিয়েছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ময়না রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েটেড থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে মোবাইল নম্বরটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন। ইমেল আইডি দেওয়া রয়েছে, ওয়েবসাইটে দেওয়া রয়েছে। স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে আপনারা এখানে আবেদনপত্র পাঠাতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা দেখাবে পরে ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।